এরা মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলা মানুষের সহাবতে গেলে মানুষ দামি হয়ে যায়। আর ওই যে চরমোনার একজন কালো মানিক ছিল মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনীর মধ্যে আসছে, এরে মুসলমান বাবা উনি বরিশালে এক জায়গায় ওয়াজ করতে গেলেন, ওই এলাকার মধ্যে ছিল একজন বড় ডাকাত, নাম ছিল তার মমতাজ। ডাকাতি করার জন্যে সব কিছু রেডি কইরা, কমপ্লিট কইরা, রাতের আধারে বের হইয়া ডাকাতি করবি, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি রাস্তা দিয়া টুপি ওলা যায়, দাড়ি ওলা যায়। জিজ্ঞেস করে, ভাই তোমরা কই যাইবা? কয়ারে চরমোনার কালো মানিক মরহুম ফজলুল করিম আসছে বয়ান করতে, আমরা আল্লাহওয়ালা মানুষটার বয়ান শুনতে রওনা দিছি। তো সুরাই ডাকাইত বলতেছে, এখনও তো রাত বেশি হয় নাই, এখন তো গেলে ধরা খাইয়া ফেলাবো, এখন যাওয়ার দরকার নাই, যেই তার পরে যামু। তো হুজুরের একটা ওয়াজ শুনে গা, আরে বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা জিরারি আমার, ওই মমতাজ ডাকাত আল্লাহ বলার ওয়াজ শোনার জন্য রওনা হয়ে গেলেন। ওয়াজ শোনার জন্য যখন রওনা হয়ে গেলেন, আপনারা যেমন মাঠের মধ্যে দামি মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সম্পদওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, যে যেখানে জায়গা পাইছেন সেখানেই বসে গিয়েছেন, এই মমতাজ ডাকাত এক কর্নারে গিয়া বসিয়া মরহুম পিসাব হুজুরের বয়ান শুরু, বয়ান শোনা শুরু করে দিলেন। আরে ওই দিন আল্লাহর বান্দা জান্নাত জাহান্নামের এমন বয়ান দিছেন, মাঠের মানুষগুলো গইরাইয়া গইরাইয়া বয়ান শুনিয়া কান্না শুরু করে দিল। আরে ডাকাইতের মনটা এমন নরম হইছে, তার চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। যখন আল্লাহর ওলি মুনাজাত দিয়ে মাহফিলটা শেষ করে দিলেন, এই মমতাজ ডাকাত হুজুরের পাশে গিয়া কয়, হুজুর আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কয়, কি কথা বলবা? কয়, আজকে যত ওয়াজ করছেন দেখলাম আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, আজকের বয়ান যা করছেন এটা আমার বিরুদ্ধে করছেন। হুজুর ডাকাতির কথা বললেন, আমি তো ডাকাতি করি। ও হুজুর আপনি জিনার কথা বলেছেন, আমি তো জিনাও করি। ও হুজুর আপনি বলেছেন যারা সুদ খায় ঘুষ খায় আমি ওই কাজগুলোও করি। মরহুম হুজুর ডাক দেখে, বাবা তোমারও তো আমি চিনি না, তোমারে কোনো দিন দেখি নাই, তোমার বিরুদ্ধে আমি কেন ওয়াজ করবো, কেন কথা বলবো? কয়, হুজুর আপনার বয়ান আমার কলিজার মধ্যে এমন লাগা লাগছে হুজুর, আমি তওবা করার জন্য আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। ও হুজুর আমি যদি এখন তওবা করি, বাকি জিন্দগিটা এবাদত দিয়া কাটাইয়া দেই, আল্লাহ আমারে মাফ করবেনি? ও হুজুর না বুঝি আমি ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, এমন সুন্দর বয়ান তো আমি জীবনে কোনোদিন শুনি নাই গো হুজুর। আপনি যেই বয়ান দিয়েছেন আমার মন বলে জান্নাত জাহান্নামটা আমার চোখের সামনে ভাসমান হয়ে গেছি। হুজুর জাহান্নামের আগুন এত কঠিন, ও হুজুর কোন হুজুর তো আমার এমন করে বয়ান করে শোনায় নাই, ও হুজুর আল্লাহ আমারে মাফ করবেনি? কয়, হ্যাঁ তোমার আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। কয়, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি? কয়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, সাগরের ঢেউয়ের ফেনা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান জমিনের মাঝখানের জায়গা বরাবর হয়ে যায়, তুমি যদি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার সব গুনাহ খতা মাফ করিয়া দিবি। ওই মমতাজ ডাকাত কয়, হুজুর আমার তওবা করাইয়া দেন। আরে মুসলমান সিলেটের কালু ডাকাত, সে বলে আমি অনেক পীরের দরবারে গিয়েছি কিন্তু আমার ভালো লাগে নাই, আমার এলাকার লোকেরা ধৈরা যখন আমার চরমোনার হুজুরের কাছে নিয়ে গেছি। যারা ইউটিউব চালান দেখবেন মুসলমান কালু মাস্তান লেখে আপনি চার্জ দিবেন, দেখবেন কালু মাস্তান ভাইসা উঠবে। ওই কালু মাস্তান বলে আমি অনেক পীরের দরবারে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার ভালো লাগে নাই, আমার এলাকার কিছু চরমোনার মুরিদার আমার ধৈরা নিয়ে গেল, আমি ওইখানে তিন দিন সময় কাটাইলাম, বয়ান শুইন আমার কলিজা শীতল হয়ে গেছি, ওইখান থেকে আমার বড় বড় চুল ছিল আমি চুলগুলো কাইটা বালাইছি, বড় বড় মুছ ছিল মুছগুলো কাইটা বালাইছি, ওই ময়দানে বৈশা নিয়ত করছি দাড়ি আর কাটুম না, আমি ওই ময়দান থেকে লম্বা
জুব্বা বাগায় দিয়েছি, পাগড়ি কিনেছি, পাঁচ কল্লি টুপি কিনা, আমি এখন কালো মাস্তানার কালো মাস্তান নাই, আমি এখন তাহাজ্জুদ পড়ি, আমি এখন আউয়াবিনের নামাজও পড়ি, এশরাকের নামাজও পড়ি, সেজদা দিলেই আমার মজা লাগে, দুই বেলা আল্লাহর জিকির করলে বড় ভালো লাগে। এ মুসলমান নবীর উম্মতের দল, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আমার আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা, জোরে কোন মারহাবান। এ মুসলমান নবীর উম্মতের দল, ওই মুমতাজ ডাকা তওবা করেছে, বলে হুজুর আমি আর ডাকাতি করব না, ও হুজুর আমার আল্লাহকে আমারে মাফ করবেনি, কয় হ্যাঁ তোমার আল্লাহ তোমারে মাফ করে দিব, তবে একটা দাওয়াত, আমার ময়ে চরমনার ময়দানে বছরে দুইবার মাহফিল হয়, তুমি একটা মাহফিল হইলো যাইও, তিন দিন ওইখানে থাইকো তোমারে দাওয়াত দিয়ে গেলাম। ও মুসলমান মমতাজ ডাকাত কয়, আমি যখন ময়দানে গেলাম, আরে ময়দানে জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ধাক্কা দেয় ময়দানটা কাঁপিয়া উঠি, আমার মাওলার নাম নিয়ে মানুষগুলো পাগল পরা হয়ে যায়, জাহান্নামের কথা বললে মানুষের চোখ দিয়ে গড়ে গড়ে পানিগুলো পড়ে, আরে জান্নাতের নিয়ামতের কথা বললে মন বড় হয়ে যায়। এ মুসলমান বলেন, তিন দিন আমি ওইখানে ছিলাম, এখন ওইখান থেকে আইসে আমি তৌবা করিয়া নামাজ শুরু করিয়া দিলাম, ডাকাতি অস্ত্রগুলো নদীতে ফেলাইয়া দিলাম, ডাকাতি আর করি না, কিন্তু কি মত বুঝলাম না, কয়েকদিন পরে আমার এলাকার মধ্যে একটা ডাকাতি হয়েছে, কে ডাকাতি করছে আমি জানি না, কিন্তু মামলার আসামি এক নম্বর ডামি, কে ডাকাতি করছে আমার জানা নাই, কিন্তু এক নম্বর আসামি দিছে মমতাজ ডাকাতের, কিন্তু এখন মমতাজ ডাকাতের মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি, পাগড়ি এবং লম্বা জুব্বা, সুবহানাল্লাহ, জোরে কর। এখন এই মমতাজ ডাকাতের দুইরা থানাত নিয়ে গেছে, মমতাজ ডাকাত লেবাজ দোবালই দর্শ, ডাকাতি করলা কেন, কয় স্যার আমি ডাকাতি করা অনেক আগের থেকে বন্ধ করে দিছি, কয় ভালো করে সাইজ করলেই সব বার হয়ে যাবে, ওখানে ডাকাতি কয় যদি মিল্লা করছো কেমনে কেমনে করছো, তখন হ্যান্ডকাপ লাগাইয়া মমতাজ লয়ে গেছে থানা, থানার মধ্যে নেওয়ার পরে এখন ফরমান জারি হয়েছে ডাকাতির নিয়ে পিটাও, মমতাজ ডাকার ডাক দিয়া কয় স্যার পিটাইবার আগে আমারে পাঁচ মিনিট সময় দিবেন, কেন, কয় আমি ওযু করে দুই রাকাত নামাজ পড়ব, তারপরে আমারে পিটাইয়েন, আমি আমার মাওলার সাথে একটু বুঝা পরামর্শ করে লই, মমতাজ ডাকার ডাক দিয়াকে ওযু করলাম, দুই রাকাত নামাজ পড়লাম, নামাজের সিজদায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি এখন বুঝাইলে ও সিদারোগা বুঝবে না, কিন্তু আমি তো ডাকাতি করি নাই, আল্লাহ আমি কেমনে বুঝাবো, তুমি তো আমার মালিক, তুমি এদেরকে বুঝাইয়া দিও, আল্লাহ তুমি আমারে সাহায্য করিও, আল্লাহ তুমি আমারে নুসরত করিও, সাহায্য করিও। দুই রাকাত নামাজ শেষ করিয়া যখন পুলিশের সামনে আসছে, পুলিশ বলে এখন তোমার উপরে অত্যাচার শুরু হবে, কয় স্যার মাইরের আগে আমার আর একটা কথা, কয় কি কথা, কয় স্যার গো পিটাইবার আগে আমি আমার জুব্বাটা একটু খুইলা লই, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, কয় মাথার পাগড়ি একটু খুইলা নেই, টুপিটা খুইলা নেই, ওসি ডাক দিয়া কয় এ মিয়া পাঞ্জাবি থাকলে তো দু একটা পিটা দিলি, পাঞ্জাবির পাঞ্জাবির মধ্যে লাগলে গায়ে আঘাত কম লাগবে, ওই মমতাজ ডাকার ডাক দিয়ে কয় স্যার এই জুব্বা তো আমার না, এই জুব্বা হলো মদিনাওয়ালার জুব্বা, আমারে যত পিটানের দরকার পিটান, এই জুব্বার মধ্যে একটা বেতের আঘাত লাগতে দিব না, আপনারা যখন আমার হাত পায়ে বেরি লাগাইয়া পিটাইবেন, হয়তো পিটাইতে পিটাইতে মাথায়ও আমার পিটুন লাগতে পারে, আমি এই টুপির মধ্যে আঘাত লাগতে দিব না, এই পাগড়ির মধ্যে আমি আঘাত লাগতে দিব না, দারোগায় ডাক দিয়া কই রে সে যেমনি বলতেছে মনে হয় সে ডাকাতি করে নাই, সে মনে হয় ডাকাতি করে নাই, আরে শুনলো দিলে বাস যে লোকটা পরে, এই লোকটা
গুনাহ করতে পারে না। এ মুসলমান বন্ধু, গুনাহ করলো মুসলমান তার খাসলতের দোষ, কিন্তু মুসলমান বাবা যে রে আমার, এ আমার বন্ধু, ওই মমতাজ ডাকাইতকে মুসলমান ভাইরা কান্না দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক তুমি আমার সহযোগিতা কর, তুমি আমার আল্লাহ এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার কর। এরে নবীর উম্মতের দল হেদায়েত এমন করে ঢুকছে তার কলিজার ভিতরে, সে সব পাপ সাইরা দিছে, এই জন্য আল্লাহ ডাক দেয় কয় নবী গো আপনি ওয়াজ করেন, ওয়াজ করার দায়িত্ব আপনার, আর মানুষের সিনাগুলোকে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এ মুসলমান, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন বাইনা ইসবাইনে রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব, আল্লাহ বলেন যেদিকে ইচ্ছা আমি সেদিকে ঘুরাইতে পারি। আমার আল্লাহ ডাক দেয় কে নবী গো আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব মানুষগুলোকে আমার দিকে আহ্বান করা, আর ওই মানুষগুলোকে আমার পথে ডাইকা নেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। এই জন্য আল্লাহ ডাক দেয় কে নবী গো চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই, আপনি দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন, একটা সময় এমন হবে আপনি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু কালিমার মালা সারা বিশ্বের জমিনে পথ পথ করে উঠতে থাকবে। ও নবী আপনি কোরআন নিয়ে কষ্ট করেছেন, এই কোরআন পড়তে গিয়ে কত মার খাইছেন, ও নবীজি মক্কার জমিনে মানুষগুলো আপনার থুতু মারছে, ও নবী রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখছে, ও গো নবীজি সেজদার মধ্যে গেলে আপনি ঠিক মতো সেজদাও করতে পারেন নাই, আপনার গলার মধ্যে ওটের পচা নারী বুড়িগুলো পচ পেঁচাইয়া রাখছে, নবীজি সিজদার থেকে মাথা উঠাইতে পারে না, সাহাবীরা দুর্বল আওয়াজ করে কথা বলতে পারে না। এরে মুসলমান, নবীর একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তাকায়া দেখি আমার নবী খানায় কাবার কিনারায় সিজদার মধ্যে পড়ে আছি, সিজদার মধ্যে পড়ে আছি, আর ওই মুহূর্তে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়া কয় কয় গতকালকে একটা ওর জবাই হয়েছে, পাহাড়ের কিনারায় নারী বুড়িগুলো পচে পেঁচে পড়ে আসি, যাও তাড়াতাড়ি করি, মুহাম্মদ সিজদায় থাকা অবস্থায় এগুলো টাইনে হেসরা নিয়ে আইসা মুহাম্মদের গলায় পেঁচাইয়া দাও, আর আমরা স্টিল দাঁড়ায় থাকবো, মুহাম্মদের গলার থেকে কেউ সরাইতে পারবে না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি দূরে দাঁড়ায় রইলাম গো, আমার নবী সিজদায় পড়ে গেছি, আর ওটের নারী বুড়িগুলো পেঁচাই আমার নবীকে শ্বাস রুদ্ধ করে মারতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন তখন নবীজির মেয়ে ফাতেমা ছোট্ট, আমি একটা পাগলের মতন দৌড় দিলাম, নবীজির উদ্ধার করতে পারলাম না, কথা বলার সাহস নাই, কাফেররা চতুর দিকে দাঁড়িয়ে আছে তামসা দেখে গো, আমার নবী উহু করে আওয়াজ দিলে কাফেররা দূর থেকে খিলখিল করে হাসে, আমি যখন সহ্য করতে পারলাম না আমি চলে গেলাম নবীজির ঘরের কিনারায়, সামনে গিয়া দাঁড়ায় ডাক দিলাম ফাতেমা রে তুমি না, তোমার মার মৃত্যুর সময় ডেইকা ডাইকা বলেছিল মারে তুমি এখন কেন কান্না করো, তোমার চোখের কিনারায় কেন গো পানি মা। ওই মুহূর্তে মা খাদিজা ডাক দিয়ে কয় ফাতেমা রে আমি কি জন্য কাঁদি তুমি বুঝবে না, তুমি ছোট্ট মেয়ে বুঝবে না, ফাতেমা ডাক দিয়া কয় মারি আমি ছোট হইতে পারি আমি কিন্তু নবীর কন্যা ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি কিন্তু যেমন তেমন ঘরের থেকে জন্ম নেই নাই, আমার বাবা নবী আর নবীর বিবি হইল খাদিজা, তার গর্ভের থেকে আমি আসছি, মা আমি বুঝি তুমি বলো কি বলবা কি জন্য কাঁদ, আমার নবীর ছোট্ট মেয়ে ফাতেমা। খাদিজা আর কিনারায় গিয়া কচি দুইটা হাত বাড়াইয়া দিয়া মায়ের চোখের থেকে পানিগুলো মুছি আর নিজে ধার দাদা দাও দাও করিয়া কাঁদে, ডাক দিয়া কই মরি তোমাদের চোখে পানি দেখলাম সইতে পারি না, এ মা কেন কাঁদ বলো, মা খাদিজা ডাক দিয়া কয় ফাতেমা রে তোমার আব্বারে আমি ঘর থেকে বের করিয়া দিয়া দরওয়াজার সামনে তোমার আব্বার জন্য দাঁড়াইয়া থাকি, আমি জানি রে ফাতিমা
এই মক্কার জমিনে আল্লাহ ছাড়া তোমার আর আব্বার কেউ নেই। আল্লাহ ছাড়া তোমার বাবার সহযোগিতা করার মতন কেউ নেই। এ মা তুমি বলো কি জন্য কাঁদো গো মা, কান্নার কারণটা কি বলো? এর নবীর উম্মত 1500 বছর আগে আমার নবী বিদায় হয়ে গেছে, নবী দেখি নাই। আমার নবীর দুঃখের কথা শুনে যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি পড়ে যায় রে বাবা, এই চোখের পানি তোমাকে জাউসরের ময়দান থেকে আমার নবীর কিনারায় পৌঁছায় দিবে। এ মুসলমান বন্ধুরা রে, আমার নবীর জন্য গাছ কাঁদে মাছ কাঁদে রে বাবা, আমার নবীর জন্য মুসলমান জঙ্গলার হরিণী পর্যন্ত কাঁদে, বাঘ বাঘিনী পর্যন্ত কাঁদি। ফাতেমা ডাক দেয়া কয় মারি এখন তুমি কেন কাঁদো বলো, ফাতেমা ডাক দেয়া কয় কেন কান্না করো, মা খাদিজা ডাক দেয়া কয় ফাতেমা রে তোমার আব্বা যখন কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয় আসার আগ পর্যন্ত আমি বিশ্রাম নেই না, আমি খানাও খাই না। এ ফাতেমা রে আমি এই জন্য কাঁদি রে ফাতেমা, তোমার আব্বার থেকে আমার বয়স বেশি। এ ফাতেমা কোন সময় জানি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, আমি এজন্য কাঁদি আমি মরে গেলে তোমার বাবারে কে দেখা দেখা রাখবি, কে তোমার বাবারে পাহারা দিবি। ছোট্ট মেয়ে ফাতেমা কচি কণ্ঠে ডাক দেয়া কয় মারি তোমার চোখে পানি দেখলে আমি সইতে পারি না, মা তোমার চোখের পানিগুলো মুছে ফেল, আমি ওয়াদা করতেছি গো মা যে কয়দিন দুনিয়াতে আমি বাঁচব দুনিয়ার কেউ না দেখলো আমি আমার বাবারে দেখা দেখা রাখব। হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন আমি একটা দৌড় দিলাম, দৌড়াইয়া যখন আমি আমার নবীর ঘরের কিনারায় দাঁড়াইলাম, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম, ঘরের ভিতর থেকে কচি কণ্ঠে ফাতেমা ডাক দিয়া বলেন কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি জন্য আসছেন? এ ফাতেমা এই জন্য আসছি তোমার আব্বা খানায় কাবার সামনে সিজদায় পড়ে আছে। এ ফাতেমা রে পাহাড়ের কিনারার দিকে পচা ওঠেন নারী বুড়িগুলো টাইনা টাইনা হেসরায়া হেসরায়া, তোমার আব্বার মাতা তোমার আব্বার দেহটা ডাইকা পালাইছে দেখা যাইতেছে না, তোমার আব্বা সেজদার দিকে মাতা উঠাইতে পারে না। ফাতেমা শুইনা পাগলির মতো একটা দৌড়াইয়া আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইয়া কচি হাত দিয়া ওটের নারী আস্তে টান দিলাম, তাই না দেখি আমার বাবার মাতা মুবারকটা দেখা যায়। আমার বাবা সেজদায় পড়ে আছে, আমার বাবার পুরো দেহের মধ্যে ওটের নারী ভরে দিছে, কিন্তু আমার বাবা আল্লাহর তসবি পড়া বন্ধ নাই বন্ধ নাই, চিৎকার করে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান বাবা জি নারী ফাতেমা টাইনা টাইনা ওটের নারী বুড়িগুলো সরাইয়া দিলে, নুরানি বদনে পুরা রক্ত পশা গন্ধ লেগে আছে। আমার নবীর কিনারায় দাঁড়াইয়া ফাতেমা দুইটা হাত বাড়াইয়া দিছে বদদোয়া করবি, আমার নবী সেজদার থেকে মাথা উঠাইয়া কচি দুইটা হাত টেনে নিচে নামাইয়া দিয়া কয় মারি তুমি কচি কণ্ঠে মাওলার যদি ডাক দাও মাওলা তোমার দোয়া তো কবুল করা ফলাইব রে মা, এই বহরতে তুমি যদি গজবের দোয়া করো রে মা, তুমি যদি গজবের দোয়া করো তুমি না নবীর মেয়ে ফাতেমা রে তোমার দোয়া আল্লাহ কবুল কইরা নিবি। এ মা এই মুহূর্তে যদি আমার আল্লাহ দোয়া কবুল করিয়া গজব দিয়া দেয়, গজব দিয়া যদি সব কাফের বেদিনকে হালাক করিয়া দেয় ধ্বংস করে দেয়, মারে আমার আল্লাহ যে মিশন দিয়া দুনিয়াতে বাড়াইছে এরা মরে গেলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে মা, হেদায়েতের বাণী আমি কার কাছে শোনাব রে মা, মারে হাত নামায়া ফালাও ওই রহমতের নবী
মানুষগুলোকে এক আল্লাহর দিকে ডাকে, রসুল ডাক দিয়া বলেন আনা আখিজুন বিহুজাজিক মানিনার, আমার উম্মতের গুনাহ করতে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি, আমি আমার দুইটা হাত বাড়াইয়া আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে টানা হেসরা করি জান্নাতের পথ দেখাইছি, জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দেয় কেন নবী গো, আপনি মানুষকে কালিমার দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন, এখন যদিও কেউ কালমা না পড়ে একটা সময় এমন হবে যেমন আমার নবীর উপরে কখনো পূর্ণাঙ্গ সুরা, কখনো এক আয়াতে কারিমা, কখনো মুসলমান দুই আয়াত তিন আয়াত পাঁচ আয়াত যখন নাজিল হওয়া শুরু হলো, আমার নবীর কাছে সুরায়ে রহমান যেদিন নাজিল হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ, কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সুরায়ে রহমান নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে কে পারবা কে পারবা সুরায়ে রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করিয়া কাফেরদেরকে শোনায় দিবা, কোন সাহাবী সামনে আগায় না, কারণ কোরআনের আয়াত শুনাইলে কাফেররা মারে পাথর মারে ইট মারে চোর মারে থাপ্পড় মারে, কেউ সামনে আগায় না, জীবনের হুমকি নিয়ে আসেও কেউ সামনে যেতে চায় না। ওই যে নামটা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বক্তারে টান করে দাঁড়ায় কয় নবী গো এই সুরাটা আমার মাধ্যমে খানায় কাবার সামনে তেলাওয়াত হবে, আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না কাউকে ভয় পাই না, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসিসি, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসিসি, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সি, জোরে কোন আল্লাহু আকবার, তলোয়ার বকড় হুগে নে কাল ময়দানে আসির, দুশমনকে মোকাবেল তো লাগা নারায় তাকবীর, তোমর দে মুসলমান হু তোমর দে মুসলমান, এক হাত মে তলোয়ার হ্যায় এক হাত মে কোরআন, নহি কমরা বুক বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের, নহি কমরা বুক বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান, আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা সাহাবি দাঁড়ায় গেলেন, হুজুর আমার কোনো ভয় নাই আমি আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবো, জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কর্ণ সুবহানাল্লাহ, এখন তো মুসলমান দলের লোকের বিরুদ্ধে কথা কইলে মেজাজ গরম লাগে, আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, মায়ের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে, আমরা যুবক যারা আছি, আমরা কোরআন প্রেমিক যারা আছি, আমরা নবী প্রেমিক যারা আছি, মাঝে মাঝে আমার নবীর নিয়ে কটুক্তি করা হয়, মাঝে মাঝে আমার নবীর গালিগুলুজ করা হয়, আজকের এই জাউচরের ময়দান থেকে নবী প্রেমিকারা দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেবেন আর বলবেন আল্লাহ জীবন যদি দিতে হয় প্রয়োজনে গায়ের তাজা রক্ত দেওয়া হইল, আমার নবীর সম্মানকে রক্ষা করব কারা কারা তৈয়ার দু হাত উঁচু করে আল্লাহরে দেখার, নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর, আল্লাহ সবগুলো হাত কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আমাদের একটা স্লোগান হবে আমরা হচ্ছি রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, জোরে বলেন ঠিক না বেঠি, আমরা নবীর জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, নবীর জন্য আমরা ময়দানে চাপিয়ে পড়ব, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আমার মুসলমান ভাইরা সাহাবি দাঁড়ায় গেলেন, একজন সাহাবি নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুজুর এটা আমার দ্বারা সম্ভব, আমার জীবন বাজি রেখে হলেও আমি খানায় কাবার সামনে গিয়া সুরায়ে রহমানটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ, রসুল বললেন পারবা মার খাই তৈব, হুজুর রেডি আছি ইনশাআল্লাহ, জোরে কর্ণ সুবহানাল্লাহ, হুজুর আমার মারবে পিটাবে, হুজুর আমার কোনো অসুবিধা না, আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না, ইমানের তাকা যায় আমি সামনে আগাইতে চাই, নসরত করার মালিককে, সাহায্য করার মালিককে, বুকে হিম্মত নিয়ে সুরে রহমান নিয়ে খানায় কাবার সামনে দাঁড়ায় গিয়েছে আমার নবীজি হযরত আব্দুল ইবনে মাসউদকে বের করে দিয়া একবার ঘুজরাতে যায়, আবার বাহিরে, আবার ঘরে ঢুকে, আবার বাহিরে, অস্বস্তিকর অবস্থায় রসুল
পেরেশান হয়ে গেছেন, সাহাবিরে পাঠাইলাম, না জানি কি হয়। সাহাবি জীবন বাজি রেখে চলছে তো চলছেই খানায় কাবার সামনে গিয়া সুরায় রহমান তেলাওয়াত শুরু করে দিচ্ছেন। কোরআন শরীফের জাতীয় সঙ্গীত যে সুরাটা আল্লাহ এই রাসুল প্রেমিকদেরকে কোরআন প্রেমিকদেরকে দাওয়াত দিয়া জান্নাতের দারুস সালাম জান্নাতে আপনাকে আমাকে সবাইকে নিয়ে বলবেন, তোমরা দুনিয়াতে যেমন সম্মিলন করেছ, সম্মিলনে কোরআন তেলাওয়াত শুনেছ, তা আমি রসুল বলতেছি, আমি আল্লাহ বলতেছি, তোমাদেরকে নিয়ে আমি একটা সম্মিলন করব ওই দারুস সালাম জান্নাতের মধ্যে, আর ওইখানে আমি এই সুরায় রহমানটা তেলাওয়াত করে আমার বান্দাবান্দিকে শোনাই দিই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওইখানে কি মজা লাগবে, কি স্বাদ লাগবে, আল্লাহু আকবার। দাউদ নবীকে দিয়ে আল্লাহ শুরু করবেন, তারপরে আমার নবী পড়বেন, তারপরে এই সুরায় রহমান, এটা একটা শব্দ আল্লাহ বাড়াইয়া দিয়া আজকে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে একটা শব্দ বাড়াইয়া দিয়ে বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ, জোরে কর আনার রহমান। আমি তোমাদের কি রহমান, তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাইতেছি আল্লাহু আকবার। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন বাজি রেখে কি বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদের তামান্না প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে। রসুল বলেছেন মাম্মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শোবাতাম মিনান নিফাক। যারা শহীদের তামান্না রাখে না, যে আমার মরণটা শহীদের মরণ হোক, সে মুনাফেক অবস্থায় মরলো, রসুল কয় তার জন্য আমার কোনো আফসোস নাই। নাউযু বিল্লাহ, জোরে বলেন যেন মরতে যেহেতু হবে, কোরআনের পক্ষে মরব, আলেম ওলামার পক্ষে মরব, নবীর পক্ষে মরব, দিনের পক্ষে মরব। জোরে বলেন ঠিক না বেঠি, যেটা আমাদের একদিন মরতেই হবে, আমরা কোরআনের জন্য মরব, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। তো সাহাবি গিয়েছেন, দাঁড়ায় গেছে, দাঁড়ায়া উলি জীবন বাজি রেখে তেলাওয়াত শুরু করেছেন আল্লাহু আকবার। সাহাবি যখন তেলাওয়াত শুরু করছেন, আরে সাহাবিদের কণ্ঠে আল্লাহ এত মজা এত সাদ ঢুকাইয়া দিয়েছেন, তেলাওয়াত শুনলেই কাফেররা পঙ্গপালের মতো দৌড়াইয়া চতুর্দিকে চুপি চুপি চিপায় চাপায় এদিকে সেদিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কর সুবহানাল্লাহ। সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু হয়েছে, আবু জাহেল্লায় খবর পাইছে, আওয়াজ পাইয়া এক কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, পড়া মজা লাগতেছে তো, পড়া শেষ হোক, তারপরে যা করার করব। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক এই সূরা ওনার দ্বারা কেন পড়াইছেন এটার ভিতরে আল্লাহ পাক একটা হেকমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলে আমার আল্লাহর তো হেকমত, ওই হেকমত আমার নবীরে শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীজি জিহাদের ময়দানে গেলে রসুল বলতেন বাথরুম কম বানাইবা আর চুলা বেশি বানাইবা। সাহাবিরাকে, হুজুর বাথরুম কম বানানোর উদ্দেশ্য কী আর চুলা বেশি বানানোর উদ্দেশ্য কী? কয় চুলা বেশি বানাইলে যারা গুপ্তচর কাফেরের পক্ষ থেকে আইসা দেখে আমরা কোন অবস্থায় আসি, চুলা বেশি জ্বললে এরা মনে করবে কত সাহাবি জেনে আইসে, সাহাবিকে কত রান্না হইতেছে, আর বাথরুম কম করে বানাইয়া লাইন ধরে খাড়ায় থাকলে এরা মনে করবে কত মানুষ জেনে আইসে। জোরে কোন সুবহানাল্লাহ, নবীর এই হেকমত ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, বিজয় হইতেছে না, বিজয় হওয়ার পথে হইতেছে না। এক সাহাবি গিয়া, হুজুর বীর বিক্রমে যুদ্ধ করতেছি, বিজয় তো হয় না, কি করতাম? রসুল কয় তোমাদের মধ্যে মনে হয় কোনো আমল ছুটে গিয়েছে। এক সাহাবি কয়, হুজুর একটা আমল ছুটে গেছে গা। কয় কোন আমল? হুজুর ওজুর সময় যে মেসোয়াক করি এটা ছুটে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে কর। কয় তাহলে মেসোয়াক শুরু করে দাও। সাহাবিরও ফজরের আগে উঠতে তাহাজ্জুদ পড়ব, মেসোয়াক করতেছে, আর কাফেরদের পক্ষ থেকে গুপ্তচর আইছে দূর থেকে ফলো করে দেহে একটা করে গাছ লইয়া মেসোয়াক করতেছে সাহাবিরা। আর জোরে কর সুবহানাল্লাহ। কাফেরদের চোখে মেসোয়াককে আল্লাহ গাছ বানাইয়া দেখায় বলতেছে, কাফেররা কয় থাকবি না ভাগবি, থাকবি না ভাগবি। এরা দৌড়ে গিয়া কয় দেখাইছে মোহাম্মদের উম্মতরা যে গাছ লইয়া দাঁত দাঁড়াইতেছে আস্থা খাইয়া লইব। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কয় আস্থা খাইয়া লাইব, তাড়াতাড়ি করে ভাগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবি গিয়া কোরআন শরীফ পড়তেছে, পড়া শেষ, আবু জাহেল্লার সামনে দাঁড়ায় বলে, তোমার এত বড় শহর দুলে কাটায় চেয়ার আমগো, গদি আমগো, পুলিশ আমগো, র্যাব আমগো, বিডিআর আমগো, সব প্রশাসন আমগো, মোহাম্মদের অস্ত্র নাই, মোহাম্মদের ঘরের চুলার মধ্যে আগুনে জ্বলে না, খানা ওই নাই, পেট পিট একলাগা লাগিয়া রয়েছে, ক্ষমতা আমগো, বাহাদুরি আমগো, এত বড় আস্পর্ধা মোহাম্মদের, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনলাগ চুনকালি লাগাইয়া এক আল্লাহর দাওয়াত দিব, অসম্ভব, লাগাইছে এক থাপ্পর। নাউজুবিল্লাহ, জোরে কর। সাহাবির কানপট্টি বরাবর একটা থাপ্পর দিয়ে কান্ডা ফাটাই ফেলেছে।
কান যখন ফাইটটা গেছে, রক্ত বার হয়ে গেছে, আব্দুল ইবনে মাসউদ প্রতিবাদ করার সুযোগ নেই, তার কারণ ক্ষমতায় এরা। এখন কান পুটিয়ে ধৈরা আবদুল্লাহ ইবনে মাসুদের চোখের মধ্যে পানি, হাইটা হাইটা আমার নবীর সামনে আসছে। নবীর তো আগের থেকেই টেনশনে আছে, একবার ঘরে যায় আবার বাইর হয়। আ মুসলমান ভাইরারে, আমার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজুরাতে আবার বাগিরে সাহাবীর জন্য পেরেশান হয়ে গেলেন। দূরের থেকে আমার নবী তাকায় দেখে গো, সাহাবীর দুই চোখের মধ্যে পানি, আবার কান দিয়া রক্ত পড়তেছে। এই দৃশ্যটা দেখে আমার নবী রহমাতাল্লিল আলামিনের চোখের মধ্যে পানি এসে গিয়েছে। সাহাবিও কান্দি, আমার নবীও কান্না করি, দুজনের চোখের মধ্যে পানি আর পানি। এই মুহূর্তে আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, সিদরাতুল মুনতাহা হাত থেকে পাখাগুলো বাড়ি দিয়া নবী আর সাহাবির মাঝখানে দাঁড়ায় একটা হাসি দিবা। এই যাবার কি কারবার, সাহাবিও কান্দে নবীও কান্দে, আল্লাহকে তুমি কি একটা হাসি দিবা? জিবরাইল কাল এইটা কে লেগা, এইটা এখন কইতাম না, আমার নবীরে মক্কা থেকে মদিনায় নেওয়ার পরে আমি এই খবরটা দিব। হ্যাঁ, জোরে বড় করে কোন সব হান, হাসি দেওয়ার কারণটা আমি বলবো। আল্লাহু আকবার। মুসলমান বাবা জিরারে, আমার নবীও দাঁড়ানো, সাহাবিও দাঁড়ায় আছে, মাঝখানে জিবরাইল দাঁড়ায় ডাক দিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, কান্দেন কেন, কান্দেন কেন, আপনার সাহাবি কান্দেন কেন? জিবরাইলকে তো আল্লাহ সব বলে দিছে। আয়া জিজ্ঞেস করে, আবার কাটাগায়ের মধ্যে লেবুর রস দিলে একটু খুব ভাল লাগে না? ভাল লাগে বলে কি, ভাল লাগাটা খারাপ লাগে? দুই জনে কান্দে, জিবরাইল মাঝখানে দাঁড়ায় একটা বেটকে ধরেছে, কয় হাসো কেন, কয়টা আমার আল্লাহ কইতে না করছে। বড় করে কয় না সুবহান আল্লাহ রে, কইতে না করছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, কাফেরদের অত্যাচার যখন বাড়িয়া গেল, সাহাবিরা গড়েও থাকতে পারে না, খালি পিটায় আর মারে, ঘর থেকে বের হতে পারে না। সাহাবিরা হিজরত করে হাফসা দেশে রওনা হয়ে গেল, কোথাও গিয়া শান্তি পায় না। হাফসায় একদল লোক নবীজির চাচাতো ভাই সহকারে গেলে, কোরাইশের লোকেরা হাফসা গিয়া কয়, এ বাদশা, যারা মক্কা থেকে আসছে এদেরকে আপনি তাড়াইয়া দেন, এদেরকে সরাইয়া দেন। বাদশা ডাক দিয়ে কয়, সরাইতাম কেন, এরা কেন আসছে একটু জিগাই লই। সুবহানাল্লাহ, জোরে কর। এখন নাজ্জাশী বাদশাকে, এই সবগুলো মুহাম্মদের অনুসারী যারা আছে, যারা হিজরত করে হাফসায় আসছে, এদের সবাইকে আমার সামনে আনো। সব সাহাবি, জাফর ইবনে আবু তালিব সহকারে, তার স্ত্রী সহকারে, অন্য অন্য যুবক সাহাবি, বুড়া সাহাবি, সব গিয়া সামনে হাজির। বাদশায় ডাক দিয়ে কয়, আমার সামনে তোমরা বসো। এদিক দিয়া আবু জাহেলের গোষ্ঠীও গেছে, আমার নবীর সাহাবিরাও গেছে, মুখোমুখি হয়ে গেছে। নাজ্জাশী বাদশা ডাক দিয়া বলে, তোমরা কি বলো, এদেরকে সরাই দেবো না এরা আমাদের সাথে থাকবো? পাদ্রিরাও ওই তাল ধরে কয়, সরাই দিলেই ভালো হয়, সরাই দিলেই ভালো হয়। নাজ্জাশী ডাক দিয়া কয়, আচ্ছা একে কথাগুলো একটু শুনি। আর নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব দাঁড়ায় কয়, বাদশা আমার কিছু বক্তব্য, কয় বলো। কয়, আমরা মূর্তি পূজা করতাম, পুতুল পূজা করতাম, গাছ পূজা, মাছ পূজা করতাম, আমরা মরা গোস্ত খাইতাম, আমরা জিনাবে বিচার করতাম, সোদ খাইতাম, ঘুষ খাইতাম, আমাদের মধ্যে ভালো কোনো কারবার ছিল না, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, চুরি করছি, সব করছি, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আইসা, আমগোর লগে মিল্লা, আমগো দাওয়াত দিয়া, মোহাম্মদ যা বলে এক আল্লাহর কথা বলে, জিনা করতে না করে, মানুষকে পিটাইতে না করে, ডাকাতি করতে না করে, চুরি করতে না করে। নাজ্জাশী কয়, তাহলে তো ভালো কথাই কয়। আর একটু জোরে কোন সুবহান আল্লাহ, ভালো কথাই তো কয়, মোহাম্মদ খারাপ কইছে কি? কয়, আচ্ছা মোহাম্মদ কী মিশন লয়ে আইছে? কয়, মোহাম্মদ একটা কোরআন তেলাওয়াত শোনায়, এটারে আমাদের বাসায় কোরআন বলে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, টিস্টেম, ওল্ড টেস্টামে, নিউ টেস্টামে, অথর্বে, সামবে, সামবে যা আছে সব বেদের থেকে আলাদা। আরে জোরে কোন সুবহান আল্লাহ, হেই কয়টা আলাদা? কয় কী? কয় এটা তোমরা আমার আমার একটু পয়রা শোনাইতে পারবা? জাফর ইবনে আবু তালিব কয়, হ্যাঁ পারব। সুবহানাল্লাহ, যখন কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়ছে, জাফর ইবনে আবু তালিব তাকায় দেখে নাজ্জাশী বাদশার চোখে পানি, পাদ্রিগো চোখে পানি, যে যেখানে আছে এমনি বেটকে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর্ণ আওয়াজ দিয়ে। নাজ্জাশী ডাক দিয়া কয়, আমার রাষ্ট্রীয় সম্মানে আর আমার এখানে বসবাস করবে, যারা আটশো আবু জাহেলের গোষ্ঠী তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো।
এখন মক্কা নগরীর অবস্থা বড় খারাপ, সাহাবীরা আস্তে আস্তে হিজরত করতেছে, আমার নবীও হিজরত করে চলে গেছে। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, রসুল সাহাবি এখন 10,000 হইছে, আপনি একটা স্লোগান দিয়া মক্কার দিকে রওনা দেন। বড় করে না করলে কইতাম না, জোরে কন, সাহাবি কয় হাজার? 10,000 হইছে। এখন ইসলাম ধর্ম কি বাড়ি হইছে, নবীজি একটা স্লোগান দিয়া যান, আর এই 10,000 লইয়া একটা কালিমা লইবেন, বিজয়ের মালা, বিজয়ের কালিমা লইয়া যান। ওই যে জিব্রাইল হাঁটছিল, আপনারা দুজনে কাঁদছিলেন, এটার পুরস্কার এটা। আর একটু জোরে কন, সুবহানাল্লাহ, ওইটার পুরস্কার এইটা, আল্লাহু আকবার। আ মুসলমান ভাইরা রে, আমার আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলবে, কেউ থামাইতে পারবে না। যোগে যোগে অনেক চেষ্টা করছে কোরআন খতম করতে, ওলামাই কেরামরে ধ্বংস করতে, একদিনে 1,00,000-এর উপরে আলেম ফাঁসির কাজটি জুলাই ও শেষ করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি, জোরে আওয়াজ করে কন, আল্লাহু আকবার। কোন মুসলমান যদি কোরআন হেফাজত নাও করে করবেন কে? আর হুজুর আওয়াজ করে বলেন, করবেন কে? দুনিয়াতে একটা মাদ্রাসা নাও থাকলে, একটা মসজিদ নাও থাকলে, একটা আলেম নাও থাকলে, তবলিগ না থাকলে, চর্মনয় না থাকলে, উজানি না থাকলেও আল্লাহ বলেন আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। ভারতবর্ষে বহু চেষ্টা করছে কাফের বেদিরের দলেরা, কিন্তু আল্লাহু আকবার, সব আলেমকে বিনিশ করে দেওয়ার পরেও একজন মানুষকে, মানুষের দেহ বড় না, লাশও বড় না, আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার দ্বারা হিন্দুস্তানে বড় মাদ্রাসা করা। সুবহানাল্লাহ, জোরে কর, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, ছোটো মানুষ লাশে গেছে তেমন বড় না, ডাক দিয়ে কয়, এই হিন্দুস্তানে তুমি মাদ্রাসা চালু করো। আরে একজন ছাত্র আর একজন হুজুর দিয়া গাছতলায় বসাই দিছে, হেরা জবানা, জোরে কয় না রে। আরে একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা ফল গাছের মালিক, আরেকবার আরেকবার কোন বড় করে কোন, সুবহানাল্লাহ, ছাত্রার ওস্তাদ দিয়ে বসাই দিছে। বসায় দেওয়ার পরে কাসেম নানাতিবি তো নবী প্রেমিক, রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমের ঘরে আমার নবী আয়া কয়, আমার লোক আয়ু, জোরে কর, জোরে কর, জোরে কর, আমার লোক আয়ু। ঘুমের ঘরে কাসেম নানাতিবি দেহে নবীজির হাতে একটা লাঠি, কি 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 লাঠি, আমার লোক আয়ু, হাত ধরে নিয়া একটা রেখা টান দিছে, রেখা টান দিয়ে কয়, এখানে মাদ্রাসা হইব, এখানে কি হইব, মাদ্রাসা হইব। এখন এটা যখন দেখায় গেছে, কাসেম নানা তুমি বলেন ঘুমে তুইটা দিকে দাগ এখনো আছে, আরো জোরে কর, সুবহানাল্লাহ, দাগ এখনো আছে। তা কাসেম নানা তুমি রহমতুল্লাহ আলাইহের একজন মামা ছিল, হ্যাঁ, উনি আল্লাহওয়ালা মানুষ ছিল, ওনারে দিয়ে বৃত্তি রাখছে, সুবহানাল্লাহ, জোরে কর, ওনারা দিয়ে কি রাখছে, বৃত্তি রাখছে। এখন মাদ্রাসায় এলাকা যারা আছে, যেই কয়জন লজিং রাখে এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে, বাকি যারা আয়ে একবার ফেরত দেয়। কিন্তু কাসেম নানা তুমি চিন্তা করে, আল্লাহ মাদ্রাসা বড় করতেইব, আর ছাত্রকে ফেরত দিলে আল্লাহ মায়া লাগে, মানে দুঃখ লাগে, কষ্ট লাগে। অনেক আলেমরা এমন হয়েছে, কয় খাওন দিয়েন না আমাকে একটু পড়ার সুযোগ দিয়েন, খাওন দিয়েন না পড়ার সুযোগ দিয়েন। রাতের বেলা আরে বড় বড় আল্লাহওয়ালারা মনীষীরা ক্লাস শেষ করে বাজারে গিয়ে ঘুরা দেখে, যে যেই এলাকাতে যেই গলিতে ফল বিক্রি করে তরমুজের বাকল খায়, ওই আম খাওয়ার পরে যেই চোখলা ফালায় রাখে, এগুলো খাইয়া খাইয়া এরা দিন শিখছে, সুবহানাল্লাহ, জোরে কর। তো হুজুর চিন্তা করতেছেন মাদ্রাসা একটু বড় করা দরকার। আমি মুজিব সাহেব হুজুরে যখন এখানে আসছে তখন ছোটো আসিল, এখন মার্শাল্লাহ এলাকাবাসীর দান দুঃখী দেয়, কত বড় মাদ্রাসা হয়েছে। এখন জানার লাইন বড় হুজুর বলতেছে, ইনশাল্লাহ হুজুর মেশকাত খুলবো, শিক্ষক পাইছেন ভালো, ছাত্র আছে মার্শাল্লাহ, এলাকাবাসীও ভালো। তা কাসেম নানুতিবি কয়, আল্লাহ এমনি কি চলবো, একটু আগ্রয়া যাই, নিজের টেহা পয়সা যা আসলে সব মাদ্রাসার লেগে খরচ করছে, খরচ করার পরে এখন চিন্তা করতেছে না এমনি হইতো না, আমার বারণ দরকার। সব হুজুরকে ঘুম পাড়াইয়া উনি রাতের 12টা বাজে আস্তে করে গামছা কান্দে লইয়া রেল লাইনের যেন গিয়ে আইসা, ট্রেন থামে এন গিয়া কুলিগিরি করে। আর একটু জোরে কন, জোরে কন, সুবহানাল্লাহ, এত সহজে মাদ্রাসা আমরা পাইছি, দিনকে এত সহজ আমার কাছে আসছে, উনি গিয়া কুলিগিরি করে।
কুলিগিরি করে করে যা টাকা পায় এটি গড়ে কাটায়, সে সংসারে খরচ করে না, মাদ্রাসার ফান্ডে এনে জমা করে। একদিন রাত্রে সারা রাত জায়গা, কোনো লোক নামে না, বোঝাও বোঝাও বই তারা না, টেকা অপকারে আসে না, মনটা বড় খারাপ। কয় আল্লাহ এমনি ফিরাই দিবা, তাইয়ার দেহে ট্রেন থামছে শেষবেলা ইসা, একজন নামছে দূরে গাড়িটি একটা লইয়া কাছে গিয়া, কয় ভাই এই গাড়িটি কই নিবেন? কয় বাড়িতে নিব। কয় আমার দিয়া নিবেন? সব আমরা জোরে তোমার বডি মুডি দিয়ে দেওয়া যায় আলগাই তার বইটা। কয় আপনি যদি একটু আলগাই দেন আমি নিতার মু ইনশাল্লাহ, জোরে কোন সব হারাল আলগি দিয়ে দিল নিতার মু। আমি কই নিতার বা তো রাস্তা কিন্তু আমার বিকে যাইবা গা। কয় না পারো, আল্লাহর বলি কাসেম নানুদ্দিবিকে মাতার মধ্যে দিছে লইয়া যায়। আর খ্রিস্টান কয় কিরে এই সোড়ে বেটা এত বড় বোঝা নেয় কেমনে, বালা করে উকি দিয়ে চাইয়া দেহে মাতার থেকে সাইরাঙ্গুল উপরে। আর একটু জোরে কোন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টান সামনে গিয়ে খাড়ায় কয় এই পরিচয় কি, নাম কি? কেমন নাম কাসেম। ওটা কয় রাহ কোন কাসেম তুমি? দেওবন্দের কাসেম। কয় হ্যাঁ। কয় এই গাড়িটি তোমার লেগে আনছি, মাদ্রাসার লেগে আনছি, জোরে কোন সুবহান আল্লাহ, এই গাড়িটি মাদ্রাসার লেগে আনছি, চলো মাদ্রাসা আমার গাড়ি আমার মাতার মধ্যে দাও। খ্রিস্টান গাড়িটি দিয়ে কয় আমার মুসলমান বানাই দেন। আর এরম করে করে মাদ্রাসা বাড়ছে, এটি নবীর ইশারার মাদ্রাসা। তুমি মাদ্রাসার জঙ্গিবাদ কইয়া তালেবান কইয়া এই কইয়া হই কইয়া বন্ধ করে দিবা, আল্লাহ কয় কোরআনের বাতি জ্বালাইছে আমি হেফাজত করবো, আমি জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জবানদে বার করে দিছে, উনি একটা সময় কইছে যে কুমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, এখানে কোনো জঙ্গি মুগি নাই, এখানে খাঁটি আল্লাহওয়ালা তৈরি হয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। এরা অনেক ফিকির করে দেখছে, রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখছে, হুজুররা উঠতে উজু করে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়া কই নবীগণ উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন নবীজির এক নম্বর কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উম্মতের এক নম্বর কাজ হইল কোরআন শরীফ পড়া, নবীর এক নম্বর কাজ হইল কোরআন শরীফ পড়া। নবীর যেই কাজ উম্মতেরও, নবীজির যেই কাজ উম্মতেরও সেই কাজ। এই জন্য উম্মতেরা কাজ করবে, উম্মতেরা কোরআন শরীফ পড়বে। আর আল্লাহ ডাক দিয়া কয় উম্মত কোরআন শরীফ পড়লে আমি আল্লাহর রহমতের খাজিনা বের করে দিব। আল্লাহ